যদি তোমার কন্যা সন্তান হৈ থাকে তেন্তে নিশ্চিত থাকা, তোমার মৃত্যুর পিছতো কোনোবা এজন থাকিবই যিজনে তোমার কথা ভাবি তোমার চকু পানি পেলাব। যাক যিমান বেছি আপন ভাবিবা তোমাক সিমান বেছি কষ্ট দিব, আজি নহয় কালি। কিমানখিনি কষ্ট পালে প্রিয়জনের কল চকুর আগত বাজি থাকিলেও ধরব ইচ্ছা নকরে, যিজনে সেই কষ্টটো পায় জানে। দেউতার গুরুত্ব সেইদিনাই বুঝিবা যিদিনা দেউতার নাম্বারৰ পৰা আৰু ফোন কল নাহে, নাম্বারটো কেবল ফোনবুকতে নাম্বার হয়ে থাকি যাব। কিছু বছর পিছত যেতিয়া পিছলে ঘুরি চাবা তেতিয়া বুঝি পাবা যি হয়েছিল ভালৰ কারণে হয়েছিল। জীবনত সকলো পাবা কিন্তু মার দরে এজনী মা নাপাবা। আপুনি হয়তো আপনার জীবনটো ঘৃণা করে যেটো বিচারে সেইটো নোপোৱাৰ বাবে, অথচ এনেকুৱাও কোনোবা আছে যিজনে আপোনাৰ দৰে জীবন কামনা করে। কোনোবাই অপমান করলে তেওঁক উত্তর দিয়ার সকলোতকৈ ভাল উপায় কি জানে? মই ভাবো অপমানৰ শ্রেষ্ঠ উত্তর নীরবে থাকি নিজকে তৈয়ার করা, নিজকে ইমান যোগ্য করে তোলা যাতে অপমান করা মানুষজন নিজকে নিজে সরু অনুভব করে, আর ধৈর্য নেহেরুয়াই সঠিক সময়ের অপেক্ষা করা যেতিয়া তেওঁৰ মুখামুখি হবা অপমানৰ উত্তর দিব পাৰিবা। তুমি কৈছিলা তোমাক একোৱে ভাল লগা নাই কিন্তু মই বুজি নাপালো, একোৱে কথাটোৰ ভিতৰত ময়ো সংযুক্ত আছিলো। কাৰোবাৰ চেহেৰা দেখি সিদ্ধান্ত লোৱাটো সকলোতকৈ ডাঙৰ মূৰ্খতা। বুদ্ধিমান তেওঁ যিজনে সকলো সময়তে মন দেখি সিদ্ধান্ত লয়। চকুৰ পানীৰে কাকো বান্ধি ৰাখিব পৰা নাযায়, যিজনে সঁচা প্ৰেম কৰে তেওঁ কেতিয়াও চকুত পানী আহিব নিদিয়ে। ভগৱানে বিচাৰিছিল বুলিয়ে তুমি হাৰি গলা, পোৱাৰ সময় আহিলে ভগৱানে নিশ্চয় দিব। এজন মানুহ যেতিয়া বুজি পায় আপুনি তেওঁক এৰি থাকিব নোৱাৰে তেতিয়া তেওঁ আপোনাক এৰি গুচি যায়। প্ৰকৃত হোক তেতিয়াই পাবা যেতিয়া তোমাৰ কিবা কাম তোমাৰ ওৱানৰ উপকাৰত আহে। শক্তিশালী তেওঁ যিজনে নিজকে খঙৰ সময়ত নিয়ন্ত্ৰণত ৰাখিব পাৰে। ভালপোৱা মানুহজন যিমানে ডাঙৰ ভুল কৰিলেও তেওঁক ক্ষমা কৰি দিয়া হয়, কিন্তু ভালপোৱা মানুহজন যদি তেওঁৰ ভুলৰ কাৰণে অনুতপ্ত হৈ ক্ষমা বিচাৰে তেতিয়া তেওঁক আৰু প্ৰেম কৰিব মন যায়। কোনেও নাচায় তুমি তেওঁৰ কাৰণে কি কৰিছা, কেৱল চাই তুমি তেওঁৰ কাৰণে কি কৰা নাই। এটা পাত্ৰই এদিন কলহক সুধিলে, তুমি কিদৰে সকলো সময়তে যিকোনো অৱস্থাতে শীতলে থাকা? কলহে ক'লে, মই সকলো সময়তে মনত ৰাখোঁ যে মই মাটিৰে তৈয়াৰী আৰু এদিন মাটিতেই মিলি যাম। সেয়ে কিহৰ খং, কিহৰ অহংকাৰ।